হ্যালো এভরিওয়ান, ভিডিওতে দেখা ওই রকম ভাইরাল ফ্ল্যাগ নেম ভিডিও এডিট এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনিও আপনার নাম দিয়ে খুব সহজে এইরকম ফ্ল্যাগ নেম ভাইরাল ভিডিও এডিট কীভাবে করবেন? তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাইরাল এই এডিটটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করলাম। পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করার পরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে ইমেজ সাইজ, তারপরে কাস্টমে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে ওকে করে এটা ইউটিউবের থাম্বনেলের মাপে এটা করতে হবে। এখানে নিউ টেক্সটে ক্লিক করার পরে আপনি যে নামটি দিয়ে ভাইরাল এডিট করতে চান সে নামটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিলাম। নামটি লেখার পর আমাকে কালার, তো কালার থেকে আমাকে একটি কালার চয়েস করতে হবে। তো আমি কালো কালারটি এখানে সিলেক্ট করলাম। এখানে আমি ফন্টটা চেঞ্জ করব, তো ফন্ট চেঞ্জ করব আমি মাই ফন্ট এখানে দিলাম। দেখতে পাচ্ছি আমার ফন্টটি আমি সিলেক্ট করে ফেলছি। তখন এবার কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি কালারে গেলাম, কালে যাওয়ার পরে কালারে ব্ল্যাক দিলাম, এখানে আমি কালো কালার দিয়ে দিলাম। তো যেরকম আমি রাইটে মারার পরে এখান থেকে আমাকে বাম দিকে প্লাস বাটনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাকে কিছু এখানে কিছু অ্যাড করতে হবে। এখানে আমি একটু একটা মুকুট অ্যাড করলাম কিং। তো এটা অ্যাড করার জন্য আমাকে এটা ছোটো করতে হবে। ছোটো করার পরে আমাকে আমার যে প্রথম যে নামে যে স্পেলিং আছে অক্ষর আছে তার উপর আমাকে এখানে ভালোভাবে ছেট করে দিতে হবে। তো এখন আমি ছেট করলাম, তারপরে আবার প্লাসে আবার ফ্রম গ্যালারি যাওয়ার পরে আমাকে আর একটা পাতা সেট করতে হবে। এখানে আমি একটা পাতাটা ঠিক লাস্টের আমার যে স্প্লিং আছে স্প্লিং আমাকে এটা সেট করতে হবে। তো করার পরে আমাকে তারপরের অপশনটি ক্লিক করার পরে আমাকে এখানে কালারে যাওয়ার পরে আমার যে পিছনকার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমার চেঞ্জ করতে হবে। কালারে যাওয়ার পরে এখানে আমি লাল রং দিয়ে দিলাম। আর আমি যদি পাতার রং চেঞ্জ করবো ভাবি, তো এখানে গিয়ে আমি পাতাটাকে আমি সাদা দিয়ে দিলাম। তো এদিকে আমার কাজ কমপ্লিট। শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমাকে কাস্টমাইজ থাকবে, সেখানে আমাকে আল্ট্রা দিতে হবে, সেভ গ্যালারি, আমাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো এখানে আমি সার্চ করে সার্চ দিতে হবে ফ্ল্যাগ ওভার। ফ্ল্যাগ ওভার লিখে আমি যখন সার্চ দেবো, আমাকে যে প্রথম যে আমার ওয়েবসাইটটি ওপেন হবে সেখানে আমি ক্লিক করব। সেখানে আমি ক্লিক করার পরে নিচের দিকে আমি দেখতে পাবো ওয়েব ফাইল দুটো আছে। তো এখানে আমি ফাইলের উপর ক্লিক করার পরে আমি ফাইল থেকে সেই ফটোটা আমি চয়েস করবো যে ফটোটা আমি এখনই সেভ করলাম। তো আমি সেই ফটোটা আমি এখানে চয়েস করলাম, সেট করলাম। তো দেখতে পাচ্ছ আমার এই ফটোটা আমার যে লেখা নামটা সেটা এই পতাকাতে উঠছে। তো এটাকে এবার আমি অ্যাডজাস্ট করার জন্য বাম দিকে থ্রি ডটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো। আসার পরে এন্ড যে অপশনটি আছে তার নিচে এই দুটো আমাকে অন করতে হবে। অন করার পরে আমাকে নিচের দিকে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে কাস্টমাই করতে হবে। তো কাস্টমাই করার পরে এখানে ফাইলের উপর ক্লিক করার পরে এখান থেকে আমাকে একটি ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটা আমি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছ এই ফটোটি আমার ব্যাকগ্রাউন্ড এবং ফটোটি দুটো আমার সেট হয়ে গেছে। তো এটাকে আমি ঠিকভাবে ঠিক মাঝ বরাবর আমাকে এই ফটোটি সিলেক্ট করতে হবে। তো মাঝ বরাবর সিলেক্ট করার পরে এখানে আমার তিনটে অপশন পাবো, তার মধ্যে মাঝকার অপশনটা যদি আমি ক্লিক করার পরে আমাকে স্ক্রিন রেকর্ড আমাকে এখানে চালু করতে হবে, কারণ এখানে ডাউনলোড করার মতো অপশন নাই। তো আমাকে ঠিক 7 থেকে 8 সেকেন্ডের আমার ভিডিও এখানে আমাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। সেটা করার পরে আমাকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে, তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে ইফেক্টের উপর ভিডিও ইফেক্ট, তো ভিডিও ইফেক্টে ক্লিক করলে ভিডিও ইফেক্টের ওপেনিংয়ে যেতে হবে। ওপেনিংয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলে ডায়মন্ড জুম বলে একটা অপশন আছে ইফেক্ট আছে, সেই ইফেক্ট ওখানে সেট করতে হবে।
সেটা ডায়মন্ড দেখে আমি কি সিলেক্ট করলাম। করার পর আমি রাইট মেরে দিলাম, এখানে একটু হালকা একটু বুড়ো করে। এবার আমার কাজ হবে আর একটা ইফেক্ট আমাকে অ্যাড করতে হবে। তারপর এবার আমাকে এই ইফেক্টটার শেষের দিকে আবার একটি ভিডিও ইফেক্ট নিতে হবে। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পরে, ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে প্রথমে যে ইফেক্ট আছে সেই ইফেক্ট আমাকে সেট করতে হবে। স্পিড একটু মোটামুটি 5-6 রাখবো, এটাকে রাখবো একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে আমাকে সেট করে এটাকে কপি করে তার পাশে সেট করে দিতে হবে। তার পাশে আমি সেট করে দিলাম। আর এটা হচ্ছে ক্যাপকাটের ওয়াটার মার্ক, এটাকে আমি রিমুভ করে ফেলবো। এটা করার পর এবার আমি যদি এটাকে যদি আমি প্লে করি, ভিডিওটা আমার একবারে কমপ্লিট। আমার নাম আমি কাশ্মীর।